জেদ্দা থেকে হায়দ্রাবাদ আসার পথে ইন্ডিগোর একটি বিমান পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে। এয়ারলাইন্স কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার জেদ্দা থেকে হায়দ্রাবাদ আসছিল ইন্ডিগোর ফ্লাইট 6E68। সেই সময় প্লেনে থাকা এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। মেডিকেল ইমার্জেন্সির কারণে পাইলট প্লেনটিকে করাচিতে অবতরণ করান। এখানে অসুস্থ যাত্রীকে দেখার জন্য উপস্থিত ছিলেন চিকিৎসকরা, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে ওই যাত্রী মারা যান। তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর সব নিয়মকানুন শেষ করে করাচি থেকে প্লেনটি হায়দ্রাবাদে ফিরে আসে। প্রসঙ্গত, গত মার্চ মাসে দিল্লি থেকে দোহার উদ্দেশ্যে রওনা হওয়া বিমানে অসুস্থ বোধ করতে শুরু করেন এক যাত্রী। সেই সময় ও বিমানটিকে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল, কিন্তু চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা করে জানান আগেই মৃত্যু হয়েছে তার। এবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।